কে হচ্ছে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে এই বিতর্কের সঙ্গে এবার নতুন করে যুক্ত হল আয়োজকদের পছন্দের বিজয়ী জানাতুল নাইম অভ্রিল বিবাহিত এর মধ্যে দিয়ে পুরো প্রতিযোগিতাটি এখন সমালোচনার মুখে পড়েছে বিবাহিত হয়েও প্রতিযোগিতায় কিভাবে অংশ নিলেন অভ্রিল সেটা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া এ প্রসঙ্গে আরটিভি অনলাইন যোগাযোগ করে আয়োজক প্রতিষ্ঠান অন সবিজের কর্ণধার স্বপন চৌধুরীর সঙ্গে তিনি বলেন কোন প্রতিযোগী যদি নিয়ম ভঙ্গ করে তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত হবে এটা তো আমার ব্যক্তিগত কোনো বিষয় না আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য জানাব জানাতুল নাইম অবরিল যেহেতু বিবাহিত এখন তার ফলাফল বাতিল করা হবে কিনা এমন প্রশ্নে স্বপন চৌধুরী বলেন এই ফলাফল বাতিল করা হবে কিনা সেটাও নিয়ম অনুযায়ী হবে আমি ব্যক্তিগতভাবে তো আসলে কোনো মতামত দিতে পারি না আমরা একটি অনুষ্ঠান করে বিজয়ীদের হাতে ক্রেস তুলে দেব তখনই এই বিষয়ে বিস্তারিত জানাবো তিনি আরও বলেন কোনো প্রতিযোগী যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে কিংবা ভুল তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে তবে তার জন্য নিয়ম নিয়মকানুন আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিবাহিত কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না ফলে অব্রিল বিবাহিত হয় তাকে বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে এদিকে নতুন ফলাফলে যদি অব্রিল বাদ পড়েন তবে কে হবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এ নিয়েও অনেকে হিসেব করতে শুরু করেছেন মিডিয়া পাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর প্রতিযোগী হিমি আরটিভি অনলাইনকে বলেন ফাইনাল আয়োজনে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে কিন্তু অনুষ্ঠানে আয়োজকেরা তাদের পছন্দের প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করে বিতর্কে জন্ম দিয়েছে স্বপন চৌধুরী জানান এই বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা ভাবছে আয়োজক প্রতিষ্ঠান অন্তঃসবীজ এ বিষয়ে শীঘ্রই জানানো হবে এদিকে বিষয়টি নিয়ে অব্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়